সালামু আলাইকুম দেশের রাজনৈতিক মাঠ যখন উত্তপ্ত অবস্থায় ঠিক তখনই দশ বছর পর বাংলাদেশ জামায়াত ইসলামীকে সমাবেশ করার অনুমোদন দিয়ে সরকার পড়েছে বিপকে নেটিজেন ও সর্বসাধারণের প্রশ্ন ছিল তাহলে কি জামায়াত এবং সরকারের সাথে আতাত হয়েছে নাকি মার্কিন ভিসানীতির কাছেই সরকার নথি স্বীকার করেছে অতি উৎসাহী জনেরা মনে করছে জামায়াতের সাথে সরকারের আতাত হয়েছে আসন ভাগাভাগি করে আগামী নির্বাচনে যাবে জামাত। বিন নেতা ব্যারিস্টার রুমিন ফারহান বলেন জামাত কিন্তু আমেলিকের পুরনো বন্ধু ছিয়াশি নির্বাচনে অংশ নেওয়া থেকে শুরু করে চুরানব্বই থেকে ছিয়ানব্বই যুগপদ আন্দোলন করা থেকে শুরু করে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেনও এ ব্যাপারে সন্দেহ করেছেন জামায়াতকে সাবধান করেছেন বারবার জামায়াতকে এখানে জামাতের সাথে আওয়ামী লীগের একটি গোপন আতাত হয়ে থাকলে থাকতেও পারে জামাত নেতারা এসব কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তারা বলেছেন জামাত কখনো নীতির সাথে আতাত করে না তাহলে তারা তাদের এতগুলো নেতাকে হারাতে হতো না মাওলানা নিজামী আলী হাসান মুজাহিদ কাদের মোল্লা এবং কামারুজ্জামানের মতো লিডাররা আজকে বেঁচে থাকতেন আতাত করলে হয়তো আল্লামা দেলা হোসেন সাইদিও আজকে জেলের বাইরে থাকতেন জোট করতে চায় না কেউ কখনো তার সাথে সম্পৃক্ত হতে চায় না এই সরকার নিজেই এখন পড়ে যাওয়ার মতো অবস্থা তার সাথে জোট করা তার সাথে সংযোতা করার তো কোনো প্রশ্নই নেই